নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। পুরসভার নিকাশি ব্যবস্থা নিয়ে সোচ্চার জেলা শাসক, চলবে শহর জুড়ে উচ্ছেদ অভিযান। জামিনে মুক্ত ডিসি কলেজের প্রভাষক সৌরদীপ, নিরপেক্ষ তদন্ত চাইল সিপিএম। দশ বছরের আগে শিক্ষকদের বদলি নয়, নয়া আইন হচ্ছে রাজ্যে, জানালেন হিমন্ত। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর পুর বোর্ডের কার্যকাল 30 মার্চ সম্ভবত শেষ হয়ে যাচ্ছে, কিন্তু তার আগেই আসন্ন বর্ষা মৌসুমের কথা বিবেচনা করে শহরের অভ্যন্তরীণ নিকাশি ব্যবস্থার হাল ফেরাতে তৎপর হলেন জেলাশাসক বর্ণালী শর্মা। সোমবার প্রশাসনিক কর্তাদের সঙ্গে নিয়ে শহরের নিকাশি ব্যবস্থার হাল হকিকত যাচাই করতে হানা দেন বিভিন্ন এলাকায়। কাছে দাঁড়িয়ে বিভিন্ন নর্দমা পরিষ্কার করার পাশাপাশি ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা চালিয়ে যাওয়া ব্যবসায়ীদেরও উচ্ছেদ করতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় নির্দেশ দেন। জেলাশাসক বর্ণালী শর্মা এদিন শহরকে স্বচ্ছ সুন্দর সবুজ শিলচর গড়ে তুলতে জনসাধারণের প্রতি আহ্বান জানান। সনাতন ধর্মের প্রতি বিদ্বেষমূলক মন্তব্যের দায়ে ধৃত জিসি কলেজের অতিথি প্রভাষক সৌরদীপ সেনগুপ্ত জামিনে মুক্তি পেলেন। মঙ্গলবার শিলচরের মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে তাকে সোপর্দ করা হলে বিচারপতি 15,000 টাকার বন্ডে সৌরদীপের জামিন মঞ্জুর করেন। তবে বিনা অনুমতিতে তাঁকে জেলের বাইরে যেতে বারণ করা হয়েছে। সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সনাতন ধর্ম, হিন্দুত্ব এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু আপত্তিকর মন্তব্য করেন বলে সৌরদীপের বিরুদ্ধে অভিযোগ। জিসি কলেজের একদল পড়ুয়া তাদের কলেজেরই পদার্থবিদ্যার শিক্ষক সৌরদীপের বিরুদ্ধে এসব অভিযোগ এনে থানায় মামলা দায়ের করে। সে অনুযায়ী তাকে গ্রেফতার করে পুলিশ। অবশেষে আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছে। এই মামলায় সৌরদীপের পক্ষে লড়েন আইনজীবী নীলাদ্রি রায় এবং অসমঞ্জ বিশ্বাস। অন্যদিকে বিপক্ষের আইনজীবী ছিলেন রত্নাঙ্কুর ভট্টাচার্য। পরে আইনজীবী নীলাদ্রি রায় সাংবাদিকদের জানান, পুলিশের চার্জশিটের ভিত্তিতে এদিন সিজিএম রঞ্জন ব্রহ্ম সৌরদীপের জামিন মঞ্জুর করেন। আদালতের রায় তিনি সন্তোষ ব্যক্ত করে বলেন, আইনের জয় হয়েছে। সৌরদীপ সেনগুপ্তকে যে মোকদ্দমায় গ্রেপ্তার করা হয়েছিল, আমরা আজকে আদালতে সেই আদালত কর্তৃক কেস ডায়েরি তলব করা হয়েছিল এবং পুলিশ কেস ডায়েরি প্রেরণ করেছে। আমরা আজকে আবার সেটাতে মুভ করেছি। মুভ করার পর আদালত সেটা সমস্ত কিছু বিচার বিবেচনা ক্রমে তাকে জামিন মঞ্জুর করার পক্ষে মত ব্যক্ত করেছেন এবং যেটা বিরোধী পক্ষ বা সরকার পক্ষের তরফ থেকে যথেষ্ট আপত্তি করা সত্ত্বেও আদালত তার বিচার বিবেচনার ভিত্তিতে সেটা রায় ঘোষণা করেছেন এবং আইনের শাসনটাই বলবৎ হয়েছে। ইনভেস্টিগেশন চলা অবস্থায় জেলার বাইরে যাবে না অনুমতি ছাড়া, আদালতের অনুমতি ছাড়া, এবং আইও যখন যদি তাকে যখন ডাকবে তখন যাতে আইওর সঙ্গে সে কোঅপারেট করে। সিজিএম মহামান্য সিজিএমের নাম হচ্ছে রঞ্জন ব্রহ্ম এবং তিনি জুডিশিয়াল অফিসার হিসাবে তিনি তার যা করণীয় সেটাই করেছেন এবং আমরা এই অর্ডারে আমরা সন্তুষ্ট এবং আইনের জয় হয়েছে এইটাই আমরা বলব। এদিকে সৌরদীপের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সিপিএম এর কাছাড় জেলা কমিটি। দলের এক প্রতিনিধি দল মঙ্গলবার কাছাড়ের জেলাশাসকের কাছে একটি স্মারকপত্র পেশ করে গোটা ঘটনা নিরপেক্ষ তদন্ত দাবি করে। পরে সিপিএম কর্মী দেবজিৎ গুপ্ত সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, সৌরদীপের ফেসবুক পোস্টকে ঘিরে তাঁর বাড়িতে হামলা এবং গ্রেফতারের ঘটনা সত্যি নিন্দনীয়। ঘটনার উচ্চ পর্যায়ের তদন্ত হওয়া উচিত। গত সম্প্রতি কয়েকদিন আগে জিসি কলেজের গেস্ট লেকচারার ফিজিক্স ডিপার্টমেন্টে সৌরদীপ সেনগুপ্তকে তার স্টুডেন্টরা
যে ফেসবুকে কিছু সাম্প্রতিক মন্তব্যের কারণে এফআইআর করেছিল এবং পুলিশ গ্রেপ্তার করে, এবং সেটাকে এই ফেসবুকের কাণ্ডটাকে নিয়ে ওরা গ্রেপ্তার করে, এবং তার বাড়িতে নাকি কিছু কতিপয় যুবকরা শাসানি দেয় এবং হুমকি দেয় এবং বাড়িতে গিয়ে অনাধিকার প্রবেশ করে। আমাদের পার্টি এই বিষয়টাকে বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে কাছাড় জেলা উপায়ুক্তের কাছে একটা স্মারকলিপি প্রদান করে এবং এই ধরনের ঘটনাকে তার পার্টি পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানায় এবং নিন্দা জানায়, এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে তার জন্য ডিসি কর্তৃপক্ষের কাছে একটা স্মারকলিপি প্রদান করে। শিক্ষক পদে নিযুক্তি পাওয়ার পর একজন শিক্ষক যে জেলায় শিক্ষকতা শুরু করবেন সেখানে কমপক্ষে 10 বছর থাকতে হবে। 10 বছর পেরিয়ে গেলেই সেই শিক্ষক অন্য জেলায় বদলির জন্য আবেদন জানাতে পারবেন, এ মর্মে নয়া আইন আনছে রাজ্য সরকার। মঙ্গলবার বিধানসভা অধিবেশনে এ কথা জানান রাজ্যের শিক্ষামন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি জানান, রাজ্যের শিক্ষাক্ষেত্রে যে সংস্কার শুরু হয়েছে শিক্ষকদের বদলির জন্য তা বাধাপ্রাপ্ত হচ্ছে, তাই সরকার এবার শিক্ষকদের উপর কঠোর হচ্ছে। হিমন্ত আরও জানান, 10 বছর সেই জেলায় শিক্ষকতা করার পর একজন শিক্ষক যদি নিজের গৃহ জেলা বা পার্শ্ববর্তী জেলায় বদলি হতে চান তখন শিক্ষক পদ পূরণের জন্য সরকারের জারি করা বিজ্ঞাপনে আবেদন জানাবেন। এছাড়া পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে শিক্ষক বদলির ক্ষেত্রে কঠোর হচ্ছে সরকার। আইন ভঙ্গকারী শিক্ষকদের 3 বছরের সশ্রম কারাদণ্ডের নিদান আসছে। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে বদলির বিষয় উত্থাপনকারী এবং নিশ্চয়তা প্রদানকারী উভয় শিক্ষকেরই 3 বছরের কারাবাসের সাজা হবে বলে জানান হিমন্ত। অন্যদিকে গত 2-3 বছর ধরে রাজ্যে নিযুক্তিপ্রাপ্ত শিক্ষকরা বদলি হয়ে থাকলে তাদের ফের নিজ নিজ স্থানে পাঠানো হবে বলেও শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা উল্লেখ করেন। আমি এখন আইন আনি আছো যার জৰিয়তে শিক্ষকৰ ট্ৰেন্সফাৰ পোষ্টিংটো এতিয়া বিধানসভাৰ আইন মতে নিৰূপিত হ'ব। এজন শিক্ষক যি জিলাত নিযুক্তি হয় তাত তেওঁ 10 বছৰ বাধ্যতামূলকভাৱে কাম কৰিব লাগিব। তাত তেওঁৰ কোনো ট্ৰেন্সফাৰ পোষ্টিং ফাৰ্ষ্ট 10 ইয়াৰ্ছ নহ'ব। তাৰ পিছত ৱেবছাইটত আমি 10 বছৰ পিছত ঘোষণা কৰিম যে ডিব্ৰুগড়ত 20টা পোষ্ট খালী আছে, মেট্ৰ'ত 50টা পোষ্ট খালী আছে, শিৱসাগৰত 50টা পোষ্ট খালী আছে। তেতিয়া 10 বছৰ একেধাৰে কাম কৰা শিক্ষকখিনিয়ে নিজৰ গৃহ জিলা বা গৃহ জিলাৰ লগত লাগি থকা জিলা কেইখনলৈকে বদলিৰ বাবে কম্পিউটাৰত আবেদন কৰিব পাৰিব। 100 জন ল'ৰা আবেদন কৰিব, তাৰ পৰা মেৰিট মতে যি হ'ব সেই মেৰিট মতে আমি ট্ৰেন্সফাৰ পোষ্টিংবিলাক আমি এলাউ কৰি দিম। অৱশ্যে মিউচুৱেল ট্ৰেন্সফাৰ কোনোবাই ল'লে এই প্ৰক্ৰিয়াটোৰ পৰা বাহিৰত থাকিব, আৰু এই আইন যোনে ভংগ কৰিব তেওঁৰ আমি 3 বছৰ সশ্ৰম কাৰাদণ্ডৰ ব্যৱস্থা ৰাখিছোঁ। হাতীখিরা চা বাগানের লক আউট প্রত্যাহারের নির্দেশ দিলেন রাজ্যপাল জগদীশ মুখী। 1956 লেবার প্ল্যান্টেশন অ্যাক্ট অনুসারে বিশেষ ক্ষমতা বলে লেবার কমিশনকে এক পত্রের মাধ্যমে লক আউট প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল জগদীশ মুখী। এ উপলক্ষে মঙ্গলবার করিমগঞ্জ শ্রম আধিকারিক, স্থানীয় বিজেপি নেতৃত্ব, বাগান পঞ্চায়েত এবং শ্রমিকদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার সিদ্ধান্ত অনুসারে বুধবার বাগানে এক বিশেষ সভার আহ্বান করা হয়েছে। এতে উপস্থিত থাকার কথা রয়েছে করিমগঞ্জের জেলাশাসক এবং রাজ্যের মুখ্য শ্রম আধিকারিকের। এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বছর দুর্গাপূজার প্রাককালে পাথারকান্দি হাতীখিরা চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের বোনাস দিতে না পেরে রাতের অন্ধকারে বাগান লক আউট ঘোষণা করে পালিয়ে যায়। এর পরপরই দুর্যোগ নেমে আসে বাগান শ্রমিকদের জীবনে, অর্থাহারে অনাহারে দিন কাটাচ্ছিলেন তারা। কাজ হারিয়ে মৃত্যুবরণ করেন এক বাগান শ্রমিক। এরপরই বাগান খুলতে তৎপর হন পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। বাগান বন্ধের কথা মুখ্যমন্ত্রীকে জানান বিধায়ক। ঘটনার প্রায় 6 মাস পর রাজ্যপালের ওই নির্দেশ আসে। প্রিন্সিপাল সেক্রেটারি, আসাম প্রিন্সিপাল সেক্রেটারির পৰা আমি এখন চিঠি পাইছোঁ, নোটিশ এখন পাইছোঁ। সেই নোটিশ মতে অহাকালি ৱেষ্টাৰ্ণ লেবাৰ কমিশনাৰ ডিচি পক্ষৰ মানুহ থাকিব, মেজিষ্ট্ৰেট কোনোবা থাকিব আৰু আমাৰ ৱেষ্টাৰ্ণ লেবাৰ কমিশনাৰ থাকিব, আহি ইয়াতে নোটিছখন আৰু তাৰপিছত বাগানটো খোলা কেনেকুৱা কি কৰিব লাগে কালি এখন লৈ ডিটেইলছ মিটিংখন কৰে। আজি কিহৰ মিটিং হৈছে? আজিতো লোকেল যোৱাকালি এম এল এ মোক ৰিকুৱেষ্ট কৰিলে, মই যোৱাকালি জইনে কৰিলোঁ নতুনকৈ। আগৰ লেবাৰ অফিচাৰ যোন ৰিটায়াৰ কৰিলে, কৰাৰ লগে লগে যোৱাকালি মই ল'লোঁ। তাৰপিছত ডি চিৰ লগতো দেখা কৰিলোঁ, তাৰপিছত এম এল এ ফোন কৰিলে, ফোন কৰি আগৰ লেবাৰ অফিচাৰ লগত কথা বতৰা হ'ল। তাৰপিছত মোকো ক'লে ঠিক আছে, আপুনি কাইলৈ সিহঁতে লোকেলি এখন মিটিং কৰিব, আপুনি এখন মিটিঙত গ'লে অকণমান ভাল হয়, সেইকাৰণে ময়ো আহিছোঁ আজি। বিজেপি সরকার শুধু কাগজে কলমে কাজ করছে কিন্তু বাস্তব অন্য কথা বলছে।
করিমগঞ্জ সিভিল হাসপাতালে অটল অমৃত সেবা কেন্দ্রের মুখ থুবড়ে পড়া দেখে এমনই অভিযোগ আম জনতার। জনগণের অভিযোগ, রাজ্য সরকার রাজ্যের প্রতিটি জেলার সরকারি হাসপাতালে প্রধানমন্ত্রী অটল অমৃত যোজনার অধীনে অটল অমৃত সেবা কেন্দ্র খুলে জনগণকে এই প্রকল্পের আওতায় সুবিধে পাইয়ে দেওয়ার নিশ্চয়তা দিয়েছিল ঠিকই, কিন্তু বাস্তবে এটা স্রেফ লোক দেখানো ছাড়া আর কিছুই নয়। জনগণ এর থেকে কোনোভাবেই উপকৃত হচ্ছেন না বলে অভিযোগ তোলেন তারা। আসাম সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিল যে আসামের প্রতিটি জেলা সরকারি হাসপাতালে অমৃত ফার্মেসি চালু করার জন্য, কিন্তু আমরা এখানে দেখেছি বিগত চার পাঁচ বছর ধরে, এই দীর্ঘদিন ধরে অমৃত ফার্মেসি ঘরটা নিয়ে রাখা হয়েছে, কিন্তু অমৃত ফার্মেসির সার্ভিস এখানে জনগণ পাচ্ছেন না। অত্যন্ত দুঃখের বিষয়, এই অমৃত ফার্মেসির নামে যে অর্থ লুটপাট করা হচ্ছে এটা অত্যন্ত দুঃখজনক জিনিস। জনগণের স্বার্থে যে অমৃত ফার্মেসি প্রকল্প শুরু হওয়ার কথা ছিল, আজ অবধি এই অমৃত ফার্মেসি এখনও জনগণের স্বার্থে খোলা হয়নি। সরকারের বড় বড় দাবি যে মানুষকে অমৃত ফার্মেসির মাধ্যমে জনগণের বিভিন্ন সেবা পাবেন, কিন্তু তা বাস্তবে তা আপনারা উপলব্ধি করছেন যে অমৃত ফার্মেসি দীর্ঘদিন ধরে এটা নামে একটি জায়গা রয়েছে, কিন্তু তাতে বাস্তবের কোনো ইয়ে নেই। সরকারের আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনারা অমৃত ফার্মেসির নামে যে জনগণের জন্য যে সেবামূলক প্রতিষ্ঠানের আপনারা এই বন্দোবস্ত করেছেন তা বাস্তবে কার্যকারী করতে, শুধু মুখে মুখে বললে হবে না, তাকে বাস্তবে কার্যকারী করতে। কবরগাহের কাজের জন্য টাকার ঘাটতি দেখা দিয়েছে, উন্নয়নমূলক কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য টাকার বিশেষ প্রয়োজন। আপনাদের আর্থিক সহযোগিতা ছাড়া এই কর্ম সম্পাদন করা যাবে না। কবরগাহের উন্নয়নে আপনারা যে যার সাধ্যমতো দান নিয়ে এগিয়ে আসুন। আসসালামু আলাইকুম, আমরা শিলচর এই কবরস্থানের সাহায্যের জন্য আমি সবার কাছে অনুরোধ করছি যে জাতিবর্ণ নির্বিশেষে সবাই এই কবরস্থানে অনুদান দিলে আমাদের কবরস্থানটি খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হয়ে যাবে। যোগাযোগ করুন সজল লস্কর, মোবাইল নম্বর 9101395327 এবং নুরুল ইসলাম বড়ভুইয়া, মোবাইল নম্বর 8638284587। কবরস্থান কমিটি, বিলপা রোড, মধুরবন, শিলচর, কাছাড়। সিদ্ধেশ্বর শিব মন্দিরে বিয়ের অনুষ্ঠানে গিয়ে রেলে কাটা পড়ে মর্মান্তিক মৃত্যু দুজনের। ঘটনাটি ঘটেছে সোমবার রাত 9:30 নাগাদ। বদরপুর থেকে শিলচরগামী মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে মৃত্যু হয়েছে তাদের। পরিচিতদের জিজ্ঞাসাবাদের সূত্রে জানা গেছে তাদের একজন হাইলাকান্দি নারায়ণপুরের বাসিন্দা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বদরপুর রেলওয়ে পুলিশ, তারা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় হাসপাতালে। গরিব দুঃস্থদের জন্য মধ্যাহ্ন ভোজন আয়োজন করল লায়ন্স ক্লাব কাটিকড়া গ্রেটার। ক্লাবের হাঙ্গার রিলিফ ক্যাম্প প্রকল্পের অধীনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাটিকড়ায় আয়োজিত এদিনের মধ্যাহ্ন ভোজনে অংশ নেন কেশব বস্তি সহ আশপাশ এলাকার শতাধিক গরিব দুঃস্থ। লায়ন্স ক্লাব কাটিকড়া গ্রেটারের সভাপতি সৌমেন্দ্র পালের জন্মদিন উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লিটন রায়, সত্যজিৎ দাস, কুবিরু দাস প্রমুখ। পরে গ্রেটারের কোষাধ্যক্ষ দেবজ্যোতি চৌধুরী বক্তব্য রাখতে গিয়ে লায়ন্স ক্লাবের বিভিন্ন সেবামূলক কাজের ব্যাপারে অবগত করান। পাশাপাশি সৌমেন্দ্র তাঁর জন্মদিনের অনুষ্ঠান এভাবে পালন করায় তাঁর ভূয়সী প্রশংসা করেন। সৌমেন্দ্র পাল সভাপতি ভাই, আমরা তাকে স্বাগত জানাইয়া এবং তাকে অনুসরণ করি আমরা যেন ভবিষ্যতে এই ধরনের ভালো ভালো কাজে যোগ দিতে পারি এবং জনসাধারণের সেবায়, আত্মীয় সেবায় আমাদের মনটাও যেন সবসময় নিয়োজিত থাকে। শিশুর মানসিক বিকাশ এবং হাতে কলমে শিশুকে শিক্ষা দিতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে অরবিন্দ সোসাইটি। মঙ্গলবার শিলচরে সোসাইটির উদ্যোগে জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকদের নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। তরুণরাম ফুকন স্কুলের মাঠে আয়োজিত প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষা সামগ্রী নিয়ে শিক্ষকরা হাজির হন।
বিক্ষোভের প্রদর্শনীর ব্যাপারে সাংবাদিকদের বিস্তারিত জানান সোসাইটির কর্মকর্তা সৌমিত্র দাস। শিওরানন্দ সোসাইটি 1960 থেকে আমরা ডে বাই ডে মোরাল ভ্যালুজের উপর আমরা কাজ করে চলে এসেছি। 2015 আমরা সেই প্রজেক্টটা স্টার্ট করি, যে প্রজেক্টের নাম হচ্ছে রূপান্তর। সেই রূপান্তর প্রজেক্টে আমরা কী করছি, গভর্নমেন্ট স্কুলের শিক্ষকদের কীভাবে জিরো ইনভেস্টমেন্ট, পয়সা খরচ না করে কীভাবে TLM ব্যবহার করে ওরা কীভাবে বাচ্চাদের পড়াশোনা করাতে পারে সেটার বিষয়ে আমরা আজকের এই এক্সিবিশনটা করছি। সো খুবই ভালো, আমার প্রাউড ফিল হচ্ছে যে আজকে আমার কাছাড় ডিস্ট্রিক্টের অনেক শিক্ষকরা নিজের TLM প্রিপেয়ার করে এনেছে। অ্যান্ড ইভেন রিসেন্টলি আমাদের 3 শিক্ষক কাছাড় ডিস্ট্রিক্ট থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য সিলেক্ট হয়েছে। সো ওনারা অলরেডি দিল্লিতে আছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড নেওয়ার জন্য। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কীভাবে আমাদের টিচার্স TLM প্রিপেয়ার করে নিয়ে এসেছেন। সো সেটাই আমি অনেক প্রাউড ফিল করি সদস্য। শিলচর কলেজ রোডের বাসিন্দা সন্তোষ চৌধুরী আর নেই। সোমবার বিকেল 4:10 শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 70 বছর। একটি নার্সিং হোমে তিনি গত 9 ধরে চিকিৎসাধীন ছিলেন। সোমবার স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে মেডিকেলে স্থানান্তর করা হয়, কিন্তু বিকেলে তাঁর মৃত্যু ঘটে। মৃত্যুকালে তিনি রেখে গেছেন স্ত্রী, এক পুত্র, পুত্রবধূ, এক কন্যা, জামাতা এবং নাতি নাতনিদের। প্রয়াত সন্তোষ চৌধুরী সাংবাদিক সমীরণ চৌধুরীর বাবা ছিলেন। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার রাতেই শিলচর মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। পুরসভার নিকাশি ব্যবস্থা নিয়ে সোচ্চার জেলাশাসক, চলবে শহর জুড়ে উচ্ছেদ অভিযান। জামিনে মুক্ত ডিসি কলেজের প্রভাষক সৌরদীপ, নিরপেক্ষ তদন্ত চাইল CPM। দশ বছরের আগে শিক্ষকদের বদলি নয়, নয়া আইন হচ্ছে রাজ্যে, জানালেন হিমন্ত। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।